এই বিরিয়ানিটা জব্বর আফগানি সিটি সেন্টার ওয়ানের ওখান থেকে আনা হয়েছে। এটা একটা মাটন বিরিয়ানি, এর মধ্যে দেখুন বিরিয়ানিটা কত তেল চপচপে ঝোলঝোল বিরিয়ানি, আর মাংসটা তো পুরো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, মাটনের পিসটা একদম থেঁতলানো চাপা মাংসের পিসটা, এটা স্বাদও ভীষণই বাজে ছিল। হ্যাঁ ভাই, কোথা থেকে এসছেন? জব্বর আফগানি। আচ্ছা, কি আছে এটাতে? মটন বিরিয়ানি আছে। আচ্ছা দিন, থ্যাংক ইউ, ওয়েলকাম। হ্যালো বন্ধুরা, আজকে মন্ডে, আজ মানে আজকে তো উইকডে, বুঝতেই পারছো। এখন বিকেলবেলা আমি মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি। বাড়ি থেকে বেরোনোর সময় জব্বর আফগানি থেকে একটা মাটন বিরিয়ানি দিয়ে গেল কমপ্লিমেন্টারি, কারণ কালকে একটা বিরিয়ানি কিনেছিলাম আমরা সানডেতে, মাটন বিরিয়ানি, সেটা বাড়িতে নিয়ে এসে খেয়েছিলাম, সেটার টেস্ট আমার একদমই ভালো লাগেনি। মানে কি প্রবলেম ছিল তোমাদেরকে পরে বলছি, কিন্তু যাই হোক সেটার জন্য আমি কোথাও কমপ্লেন করতে যাইনি, কিন্তু ওনারা ফোন করে ফিডব্যাক নিচ্ছিলেন, তখন আমি অরিজিনালটা বললাম। তা সেটা শুনে ওনারা সরিও বললেন, প্লাস হচ্ছে দুজন ফোন করেছিলেন, পরে আরেকজন ম্যাডাম ফোন করেছিলেন, প্রথমে একজন করে জানলেন, আমাকে বললো আমার ব্যাড এক্সপিরিয়েন্সের জন্য অবশ্যই তারা খারাপ লাগছে তাদের, তাই আমাকে আরেকটা কমপ্লিমেন্টারি পাঠানো হবে যাতে আমি সেটা টেস্ট করে দেখি ওটা কেমন হয়েছে। তা সেটা এক্ষুনি একজন ভাই দিয়ে গেল, আমি এখন তো রাস্তায় রয়েছি, বাড়ি গিয়ে অবশ্যই ওটা টেস্ট করে দেখব যে কালকেরটার মতনই আজকেরটা নাকি আজকেরটা অন্যরকম। আর কালকেরটাতে কী প্রবলেম ছিল সেটা তোমাদের ছবিও দেখাবো, জিনিসটার ব্যাপারেও বলবো, ঠিক আছে? তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই বিরিয়ানিটা জব্বর আফগানি থেকে আমাকে দিয়েছে, আমি আপনাদেরকে দেখাই এটা কি কি আছে। টিস্যু পেপার, স্পুন, আর এই হচ্ছে বিরিয়ানি বক্স, কিন্তু বিরিয়ানি বক্সের ওপরে কোনো জব্বর আফগানি লোগো নেই, কিন্তু আমাকে তো বললো এটা জব্বর আফগানি থেকেই এসছে, ফটোর গায়েও দেখছি না। যাই হোক, বিরিয়ানিটা খুলি কেমন যাতে দেখাতে পারি। সুন্দর গন্ধ বেরোচ্ছে আজকে বিরিয়ানিটা থেকে, আজকে বিরিয়ানিটা ঝোল ঝোল ব্যাপারটা নেই, খুবই ড্রাই আছে। এই যে মাটনের পিস, এটাও ঠিকঠাক আছে, সুন্দর পিস দেখা যাচ্ছে। আলুর সাইজটা ছোটই, নর্মালি বিরিয়ানিতে যে সাইজের আলু থাকে সেটার থেকে আলু ছোটই, আর ডিম। আর এখানটা দেখুন, বিরিয়ানিটা আজকে একদমই ড্রাই আছে। কালকে বিরিয়ানিটা আমি আপনাদেরকে বলেছিলাম যে একদম ঝোল গড়াচ্ছে, প্লাস তেল চপচপে ছিল, সম্ভবত ওটা শেষের দিকে বিরিয়ানি হবে তাই ওরকম যে মাংসের ঝোলের মতন ঝোল ছিল, আর মাংসটাও কেমন সেটা দেখিয়েছি যে ঢালার সঙ্গে সঙ্গে কেমন। এটা দেখুন ধরে আছি, একদম ঠিকঠাক লাগছে, বাকিটা খেয়ে বলি টেস্টটা কেমন। দেখতে আর গন্ধ খুব ভালো বেরোচ্ছে, আজকে সুন্দর লাগছে এখনো পর্যন্ত, টেস্ট করে বাকিটা বলতে পারবো। আগে মাংসটা টেস্ট করি। হ্যাঁ, পিসটা যথেষ্ট বড়,
সুন্দর, একদম পারফেক্ট হয়েছে। কারণ আপনারা যারা ভিডিও আমার দেখে থাকেন দেখবেন আমি প্রচুর বাইরে খাই এবং বিরিয়ানি অনেক খাই। কালকে বিরিয়ানি এক্সপিরিয়েন্সটা আমার খুবই বাজে ছিল, না টেস্ট না মাংস না কিছু, কিন্তু আজকেরটা মাংসটা তো সুন্দর আছে, একদম সিদ্ধটাও ঠিকঠাক হয়েছে। বিরিয়ানির মশলাও একদম ঠিক, ঝাল একদম নেই, একদম নেই মানে যতটা ঢাকার প্রয়োজন ততটুকুই আছে। কালকেটা যেমন অনেক এক্সট্রিম ঝাল ছিল, প্লাস খুবই ড্রাই, সুন্দর গন্ধ হচ্ছে, সুন্দর খেতেও। আলুটা দিয়ে একটু খেয়ে দেখি, আলুটাও ঠিকঠাক আছে। আলুর সাইজটা নর্মাল বিরিয়ানির দোকানে যেমন দেয় বড় সাইজের দেয়, তার থেকে এটা অনেকটাই ছোট, কিন্তু আজকে টেস্ট আলু ঠিক আছে। দেখুন মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়েছে, টেস্টও ভালো আছে। আমি কালকে যেটা মাটন বিরিয়ানি কিনেছিলাম সিটি সেন্টার 1 এর ওখানে যে জব্বার আফগানি আছে সেখান থেকে নিয়েছিলাম, সেটা খেয়ে আমার ভীষণই বাজে লেগেছে সবকিছুতে। আগেই আমি বলছিলাম আপনাদের যে আমি পরে বলবো ওটার ব্যাপারে, দেখাবো আপনারা দুটো জিনিস দেখলে বুঝতে পারবেন যে কালকে যখন ঢেলেছিলাম সেই সময় ভিডিও, তাও আমি অত ডিটেলসে তখন ভিডিও করিনি, যা ঢালার সময়টুকু করেছিলাম কারণ আমি বুঝতে পারিনি ওরকম হবে। যাই হোক, আর খুব টায়ার্ড ছিলাম তাই ভিডিও করার মতন খুব এনার্জিও ছিল না। এখন আমি টাইম নিয়ে ধীরে সুস্থে করছি, দুটো কোয়ালিটি আকাশ পাতাল তফাৎ। জানি না আমি কালকে কেন ওরকম হয়েছিল, এক্সপিরিয়েন্স খুবই খারাপ, কিন্তু যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে ওনারা আজকে সকালে ফোন করে, মানে আমি কোনো কমপ্লেন করিনি বিরিয়ানি নিয়ে, ওনারা নিজেরা ফোন করে আমার কাছে জানতে চেয়েছিল কেমন লেগেছে আমার টেস্ট। প্রথমে একজন ম্যাডাম করেছিলেন, আমার যা মানে অভিজ্ঞতা হয়েছে আমি সেটা তাকে বলেছিলাম। পরে দুপুরের পরে আবার একজন ম্যাডাম করেছিলেন, তিনি আমাকে তখন বললেন যে ওটা হয়তো কোনো কারণে ভুল হয়ে গেছে বা ওরকম হয় না তাদের, কেন হয়েছে জানি না, কিন্তু আপনার জন্য আরেকটা পাঠাচ্ছি কমপ্লিমেন্টারি, আপনি একটু খেয়ে দেখুন এটা কেমন লাগে। তা সত্যি বলছি ওইটার সঙ্গে এটার কোনো মিল নেই, এটা খুবই ভালো, তোমরা ট্রাই করতে পারো। ওই বিরিয়ানিটা কেন ওরকম হয়েছিল সেটা আমি বলতে পারছি না, এখন যেটা খাচ্ছি এটা আমার খুব ভালো লেগেছে, থ্যাংকস ওই ম্যাডামকে যে দিল, নাহলে তো কালকের অভিজ্ঞতার পরে আমি ভেবেই নিয়েছিলাম আর কোনোদিন ওখান থেকে খাচ্ছি না। আমি রোল খেয়েছি অনেকবার, তোমাদের আগে ভিডিওতেও আমি দেখিয়েছি এগ রোল খেয়েছি, কিন্তু বিরিয়ানি আর খাচ্ছি না, এটা আমি ঠিক করে নিয়েছিলাম। কিন্তু যাই হোক, তখন রিভিউ আমি দিইনি, দিতামও না, কারোর প্রবলেম হোক সেটা চাই না, কিন্তু এটা খেয়ে আমার ভালো লেগেছে, আমি আবার অবশ্যই ট্রাই করবো এবং অন্য কেউ রেকমেন্ড করবো, তোমরা ট্রাই করে দেখতে পারো। বাই বাই।